প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইপস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ইন্টারফেস সম্পর্কে ধারণা দিয়েছি, আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরই ভিডিওতে চলে আসবেন। তো যেমনটা বলেছি, এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ক্লাস ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। তো চলুন সেই কাজটা আমরা শুরু করি। প্রথমে একটি ক্লাস তৈরি করছি আমি, সেই ক্লাসের নাম দিচ্ছি ইউজার। আপনারা যে কোনো নামে ক্লাসটি তৈরি করতে পারেন। অ্যান্ড দেন ক্লাসের বডি আমি এখানে দেওয়া শুরু করব। তো আমি যে কাজটা করব, এটি কনস্ট্রাক্টরের মাধ্যমে ক্লাসে কিছু প্রপার্টিকে আমি ইনিশিয়ালাইজ করব। তো এখানে আমি প্রাইভেট টাইপের প্রত্যেকটা প্রপার্টির নাম দিচ্ছি, সো ডিফাইন করছি প্রাইভেট ফুল নেম, দেন এখানে দিচ্ছি স্ট্রিং, দেন আমি এখানে এইজ নিতে চাচ্ছি, সো প্রাইভেট অ্যান্ড দেন এইজ, তার টাইপ বলে দিচ্ছি নাম্বার। তো যেহেতু আমরা এখানে টাইপ বলে দিয়েছি, সেক্ষেত্রে এখানে আমার আর বডির মধ্যে দিস ডট ফুল নেম সমান ফুল নেম, দিস ডট এইচ সমান এইচ, এরকম দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেটা আমরা আগে অনেকবার করেছি। আপনারা চাইলে এরকম করতে পারবেন, আমি আর দেখাচ্ছি। এখানে এখানে আপনারা ফুল নেম লিখতে পারবেন, দেন ফুল নেম দেওয়ার পরে আপনারা যে কাজটা করতে পারবেন, নিচের দিকে আমি এখানে দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে এইজ নিতে পারবেন। তো প্রত্যেকটা জিনিস এখানে আমি যা যা ব্যবহার করেছি আমি উপরের দিকে আপনাদের দেখাচ্ছি। ফুল নেম এখানে স্ট্রিং দিতে পারি, দেন এইজ আমি নাম্বার এখানে ডিক্লেয়ার করতে পারি। অ্যান্ড দেন সেক্ষেত্রে যদি আমি প্রাইভেট ব্যবহার না করি, লক্ষ্য রাখবেন এখানে, অর্থাৎ অ্যাক্সেস মডিফায়ার যদি ব্যবহার না করি, সেক্ষেত্রে আমার দিতে হবে দিস ডট ফুল নেম, দেন এখানে দিতে হবে ফুল নেম অ্যান্ড দিস ডট এইজ, এখানে দিতে হবে এইজ, এরকম দিতে পারি আমরা। ওকে, যেটা আপনারা আগে এর ব্যবহার দেখেছেন ডেফিনেটলি। তো আমরা যেহেতু এখানে যে কাজটা করছি, যে এখানে অ্যাক্সেস মডিফায়ার বলে দিচ্ছি যে এটা হচ্ছে প্রাইভেট, এবং এটাও বলে দিচ্ছি সাপোজ প্রাইভেট, সেই ক্ষেত্রে আমাদের এইখানে আর ডিফাইন করার কোনো প্রয়োজন নেই, এবং এইখানে কনস্ট্রাক্টরের মধ্যেও এগুলো অ্যাসাইন করার আর কোনো প্রয়োজন নেই। সো দ্যাটস ইট, এতটুকু এরকম লিখলে পারফেক্টলি হবে, যে কাজটা আমরা আগে করেছি। উপরে যদি ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে আমাদের এখানে বডির মধ্যে বলতে হবে দিস ডট এই সেই, এগুলো বলতে হবে। বাট যদি কনস্ট্রাক্টরের মধ্যে ডিরেক্টলি অ্যাক্সেস মডিফায়ার দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এখানে বডির আর কোনো দরকার নেই, বডির মধ্যে এই জিনিসগুলো বলার কোনো দরকার নেই। ওকে, এবার যে কাজটা করব আমি, এখানে ফরম্যাট ইউজার নামে একটি ফাংশন তৈরি করতে যাচ্ছি। তো ফরম্যাট ইউজার ফাংশন তৈরি করার আগে আমি এটার জাস্ট অবজেক্টটা তৈরি করতে যাচ্ছি এই ক্লাসে, সেটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি। সো অবজেক্ট আমরা অনেকবার তৈরি করেছি, এখানে নাম দিচ্ছি ইউজার, নিউ ইউজার, এই ক্লাসের একটি অবজেক্ট তৈরি করতে যাচ্ছি, এবং এটার মধ্যে দুইটি ভ্যালু অ্যাসাইন করতে হবে, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ফুল নেম এবং অন্যটি হচ্ছে এইজ। ফুল নেমের টাইপ হতে হবে স্ট্রিং, এইজ হতে হবে নাম্বার। সো টাইপস্ক্রিপ্ট এখানে আমাদের সাহায্য করছে। আমি এখানে নাম দিচ্ছি মিস্টার পটাইটু, অ্যান্ড দেন মিস্টার পটেটোর এজ দিয়ে দিচ্ছি সাপোজ এখানে 22, ফাইন। অ্যান্ড দেন ফাইনালি আমরা সেটাকে প্রিন্ট করতে যাচ্ছি, সো কনসোল লগ অ্যান্ড দেন ইউজার দেবো আমি এখানে, কনসোল লগের মাধ্যমে ইউজারকে প্রিন্ট করব। ওকে, তো এই প্রোগ্রামটা অলরেডি রান হচ্ছে, আমি এখানে চাইলে এটা ক্যান্সেল করে আবার আপনাদের রান করে দেখাতে পারি। আমরা কীভাবে রান করি, কম্পাইল করি, টিএসসি লিখে দেন ফাইলের নাম ইন্ডেক্স ডট টিএস, অ্যান্ড ফাইনালি আই হাইফেন আইফেন দিয়ে ওয়াচ করতে পারি, যাতে করে এখানে প্রত্যেকবার অটোমেটিক্যালি কম্পাইল হয়। ওকে, সো কম্পাইল যদি ঠিকঠাক মতো হয়, সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স ডট জেএস ফাইল রিটার্ন করবে, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট জেএস ফাইল। এবার যে কাজটা করব, আমি এখান থেকে প্রোগ্রামটাকে রান করব। রান করার সময় আমরা কী করি, জেএস ফাইলটাকে রান করি, এবং এখানে দেখতে পাচ্ছেন পারফেক্টলি আমাদের যে ইউজারটা রয়েছে সেটাকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। সো আমি একটু বড় করে দেখাচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এতটুকু নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই, আমরা একটি ক্লাস তৈরি করেছি, সেই ক্লাসের অবজেক্ট তৈরি করেছি, এবং এখানে সেই অবজেক্টটাকে প্রিন্ট করছি। তো এবার ইন্টারফেস তৈরি করব, এবং ইন্টারফেস তৈরি করার উদ্দেশ্যটা কি সেটা অলরেডি আপনারা জেনে নিয়েছেন। ইন্টারফেস হচ্ছে আমরা একটি টেমপ্লেট তৈরি করি যেটা মাস্ট ফলো করতে হবে। ওকে, যেই তাকে ব্যবহার করবে সে তাকে সেই টেমপ্লেট অনুযায়ী অ্যাক্সেস করতে হবে বা ব্যবহার করতে হবে। সো ইন্টারফেস তৈরি করছি, নাম দিচ্ছি ইন্টারফেস, এবং এখানে ইন্টারফেসের নাম দিচ্ছি ইউজার ফরম্যাটার, অ্যান্ড দেন এখানে আমি তার ইন্টারফেসের বডিটা তৈরি করব। তো এখানে আমি নামের আগে জাস্ট আই দিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়, এটা আমার একটা ইন্টারফেস। আমরা কী করেছিলাম কয়েকটি ভিডিও টিউটোরিয়াল আগে, আমরা ফাংশন সম্পর্কে জেনেছিলাম, ফাংশন সিগনেচার সম্পর্কে। তো এইখানে এক্স্যাক্টলি আমি এই ইন্টারফেসে একটি ফাংশন সিগনেচার তৈরি করব, সেই ফাংশনের নাম দিচ্ছি ফরম্যাটার, ফরম্যাট ইউজার, ফরম্যাট ইউজার নাম দিচ্ছি ফাংশনে, আপনারা যে কোনো কিছু দিতে পারেন,
and then সেই ফাংশনের কোনো প্যারামিটার থাকবে না বাট সেটা রিটার্ন করবে স্ট্রিং টাইপ এখানে আমরা একটি ফাংশনের সিগনেচার তৈরি করলাম এবার এই ইন্টারফেসকে ক্লাস কিভাবে ব্যবহার করতে পারবে সেই জন্য যে কাজটা করতে হবে ইন্টারফেসকে ব্যবহার করতে চাইলে ইমপ্লিমেন্টস লিখে সেই ইন্টারফেসের নাম দিতে হবে তো আমরা আই ইউজার ফরম্যাটারটাকে ব্যবহার করতে যাচ্ছি তো যখনই আপনি একটি ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবেন তখন সেই ইন্টারফেসের মধ্যে যে মেথডগুলো রয়েছে বা যে জিনিসগুলো রয়েছে সেগুলো মাস্ট ব্যবহার করতে হবে তো এখানে সাথে সাথে ইউজার এরর দেখতে পাচ্ছেন কারণ আমরা ফরম্যাট ইউজার এখানে ব্যবহার করিনি তো চলুন ফরম্যাট ইউজার ফাংশনটা আমরা এখানে ব্যবহার করি সো ফরম্যাট ইউজার ফাংশন দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে আপনার জন্য অনেক কিছু টাইপস্ক্রিপ্ট এখানে সহজ করে দিচ্ছে এবার আমরা যে কাজটা করব এখানে ফরম্যাট ইউজার কি করবে আমি এখানে ফাংশনটা পুরোপুরি তৈরি করে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই ফরম্যাট ইউজার লক্ষ্য রাখবেন রিটার্ন করবে স্ট্রিং সো সেই জন্য এখানে এরর দেখাচ্ছে আমরা এখানে স্ট্রিং রিটার্ন করি আমরা যে টেক্সটটা রয়েছে সেটাকে জাস্ট একটু এখানে আমরা কি করছি মডিফাই করছি সো আমি এখানে বলে দিচ্ছি নেম অ্যান্ড দেন আমি এখানে বলে দিচ্ছি দিস ডট লক্ষ্য রাখবেন এখানে বলে দিতে পারি ফুল নেম যেটা রয়েছে দিস ডট ফুল নেম এবং এইখানে আমি ডলার সিম্বল ব্যবহার করবো আদারওয়াইজ এখানে এত অ্যারোর দেখাবেই তাই না অ্যান্ড দেন এইচটা প্রিন্ট করবো সেক্ষেত্রে জাস্ট এইজের মধ্যে আমি এখানে মেসেজ দেখাতে চাচ্ছি অ্যান্ড দেন আমি এখানে যে কাজটা করবো ডলার সিম্বল লাগবে ডেফিনেটলি দিস ডট এইচ এই ক্লাসের এইচটা প্রিন্ট করবে ফাইন সো এখানে দিস ডট ফুল নেম দিস ডট এইজ এগুলো ব্যবহার আপনারা আগেও দেখেছেন যে অবজেক্টটা আমরা নিয়ে কাজ করব সেই অবজেক্টের ফুল নেম এবং সেই অবজেক্টের এইজ এই ক্লাস থেকে ব্যবহার করবে ওকে তো এই যে আমরা কি করলাম একটি ইন্টারফেস তৈরি করলাম সেই ইন্টারফেস ব্যবহার করার পদ্ধতি হচ্ছে ইমপ্লিমেন্টস করে একটা ক্লাস ইমপ্লিমেন্টস করে ইন্টারফেসকে এবং যখনই কোনো ইন্টারফেসকে ইমপ্লিমেন্টস করবে কোনো ক্লাস সেই ইন্টারফেসের মধ্যে যা কিছু আছে সেটা মাস্ট ব্যবহার করতে হবে আদারওয়াইজ অ্যারর দেখাবে সো এইখানে আমরা ইন্টারফেসের মাধ্যমে বলে দিচ্ছি যে এই জিনিসটা মাস্ট ইউজ করতে হবে তোমার এবং এইখানে একটা ফরম্যাটিং আমরা একটা টেমপ্লেট তৈরি করে রাখছি যে এই ফাংশনটা এইরকম হবে এক্স্যাক্টলি ফাংশনের বডিতে কী থাকবে রিটার্ন কী করবে ফাংশনের প্যারামিটার কী হবে সেটা আমরা এখান থেকে বলে দিচ্ছি ফাংশন সিগনেচারের মাধ্যমে এবার আমরা চাইলে যে কাজটা করতে পারি আমরা এখানে কনসোল লগের মাধ্যমে ইউজার ডট এখানে যে ফরম্যাট ইউজার রয়েছে সেই ফাংশনটাকে কল দিতে পারি তো এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করি লক্ষ্য রাখবেন আউটপুট এবং দেখতে পাচ্ছেন যে এরকম চেয়েছিলাম নেম মিস্টার পটেটো অ্যান্ড এইজ 22 দেখাচ্ছে তাহলে ইন্টারফেসের মধ্যে একটি ফাংশন তৈরি করলাম এবং সেটা একটা ক্লাসের মাধ্যমে ইমপ্লিমেন্ট করলাম তার বডিটা দিলাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইন্টারফেসের মাধ্যমে আমরা জাস্ট একটা বেসিক জিনিস তৈরি করে রাখি দেন ক্লাস সেটাকে ইমপ্লিমেন্ট করবে তার নিজের মতো বাট আমরা সিনট্যাক্সটা কিন্তু বলে দিয়েছি যে তার উদ্দেশ্যটা কী কীভাবে সে কী করবে সেটা এখানে আমরা ক্লাসের মধ্যে বলে দেবো বাট বেসিক যে ফর্মুলাটা বা টেমপ্লেটটা সেটা আমরা ইন্টারফেসে তৈরি করব ওকে তো আশা করি এতটুকু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবার আপনারা ট্রাই করুন এই ভিডিও এতটুকু থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ